ওয়েলকম ডিয়ার লার্নার্স, আজকের ক্লাসে আলোচনা করতে চলেছি টম জোনস বাই হ্যান্ডি ফিল্ডিং। তো চলুন, যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, কথা না বাড়িয়ে আমরা সরাসরি ভিডিওতে চলে যাই। তো ফার্স্ট ওয়ান আমরা দেখতে পাচ্ছি টম জোনসের আরও একটা নাম রয়েছে, সেটা হচ্ছে দ্য হিস্ট্রি অফ টম জোনস আ ফাউন্ডিং। আচ্ছা, এই ফাউন্ডিং বলতে এখানে কী বোঝাচ্ছে? ফাউন্ডিং বলতে বোঝাচ্ছে একজন পালিত শিশু যার হচ্ছে গিয়ে জন্ম পরিচয় সম্পর্কে খুব বেশি আমরা জ্ঞাত না, সেটা হচ্ছে ফাউন্ডলিংস। তাহলে টম জোনস, এটা কি দ্য হিস্ট্রি অফ টম জোনস? টম জোনের যে ইতিহাস কী হিসেবে, একজন পালিত হিসেবে, সেই নিয়েই আজকের নোভেলটি। আর দেখলাম আমরা লিখেছি এর হ্যান্ডি ফিল্ডিং, আর এটা লেখা প্রকাশিত হয়েছে 1749 সালে। হ্যাঁ, এখানে রয়েছে, আমরা দেখতে পাচ্ছি 33 ক্যারেক্টার্স। 33 ক্যারেক্টার্স মানে প্রচুর চরিত্র দিয়ে নোভেলটা করা হয়েছে আর কি। বাট আমরা প্রায় ট্রাই করেছি 33 ক্যারেক্টার্সকে প্রায় নিয়ে আসার। তো চলুন আমরা কথা না বাড়িয়ে মূল গল্পে ফিরে আসি। তো এই নোভেলের প্রথমে আমরা দেখতে পাবো মিস্টার অলওয়ার্থি পরিবার, আরেকটা 2 নম্বর হচ্ছে স্কোয়ার ওয়েস্টার্ন, আর মিস্টার প্যাট্রিস। এই 3টা ফ্যামিলিকে আমরা ফার্স্ট ওয়ান পরিচিত হইনি, যেহেতু অনেক ক্যারেক্টার আমাদের জন্য মনে রাখা একটু মুশকিল হতে পারে, সেজন্য ফার্স্ট ওয়ান মিস্টার অলওয়ার্থি ফ্যামিলি, স্কোয়ার ওয়েস্টার্ন আর হচ্ছে প্যাট্রিস ফ্যামিলি, এই 3টা ফ্যামিলির কে ঘিরে আসলে এই নোভেলটা। তো মিস্টার অলওয়ার্থি ফ্যামিলিতে যারা আছে আমরা পর্যায়ক্রমে তাদের সম্পর্কে জানবো। মিস্টার অলওয়ার্থি হচ্ছেন গিয়ে একজন মোটামুটি এজড পার্সন, প্রবীণ পার্সন, এবং তিনি খুব শান্তশিষ্ট নিরীহ একজন ব্যক্তি যিনি বিজনেসের কারণে লন্ডন গিয়েছিলেন এবং ফিরে এসেছেন। ফিরে এসে উনি একটা শিশু দেখতে পেলেন তার বাসায়, বাট উনি জানেন না যে এই শিশুটা কে, তার মা কে, তার বাবা কে। তখন তিনি তার বাসায় যে মিসেস দেব্রা বলে তার সার্ভেন্ট ছিল, মিসেস দেব্রাকে উনি জিজ্ঞাসা করলেন যে আচ্ছা, এইখানে যে একটা নিউবর্ন বেবি দেখতে পাচ্ছি, বেবিটা অবশ্যই ছেলে, তো সেটা কে? তখন মিসেস দেব্রা তাকে জানালেন যে এটা অ্যাকচুয়ালি জেনি জোনস, উনিও হচ্ছেন সার্ভেন্ট কার, যে প্যাট্রিস ফ্যামিলি সার্ভেন্ট ছিলেন, তো জেনি জোনসের বাচ্চা। তো জেনি জোনসকে জিজ্ঞাসা করা হলে উনি কিন্তু বলেন যে হ্যাঁ, এই বেবিটা আমার, বাট উনি তার বেবির যে ফাদার ওনার পরিচয়টা দিলেন না এবং দিতেও চাইলেন না। অ্যাকচুয়ালি এখানে মিন করা হচ্ছে যে জেনি জোনস হচ্ছে ওই বেবিটার মা, এবং ইলিগাল বেবি এটা, যার কোনো বাবার আমরা এখানে পরিচয় পাচ্ছি না। তো এইরকম একটা বেবি, এবার যেহেতু জেনি জোনস সার্ভেন্ট হিসেবে ছিল প্যাট্রিস ফ্যামিলিতে, এবং মিসেস প্যাট্রিজ উনি হচ্ছে গিয়ে ওয়াইফ অফ প্যাট্রিজ, জেনি জোনসকে উনি সাসপেক্ট করছিলেন যে হয়তোবা তার যে বাচ্চাটা সেটা হচ্ছে মিস্টার প্যাট্রিজেরই বাচ্চা, যার কারণে সে তাকে তার বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, এবং জেনি জোনসকে এখানে আশ্রয় দিয়েছেন মিস্টার অলওয়ার্থি, অ্যাকচুয়ালি উনি খুব ভালো মানুষ। তখন উনি বললেন যে ঠিক আছে, যেহেতু তুমি এই ছেলের বাবার সম্পর্কে কোনো তথ্য দিতে পারছো না, সো এই ছেলেটা আমার কাছেই থেকে যাক, এবং লোক সমাজে যেহেতু তোমাকে মাথা হেট করবে বা অনেক সমালোচনা করবে, সো তাকে কিছু টাকা দিল যে তুমি এই টাকাটা নিয়ে চলে যাও। এবার কিন্তু জেনি জোনস সেইখান থেকে আউট, ওকে, চলে গেল, এবং বেবিটা মিস্টার অলওয়ার্থির ফ্যামিলিতে থেকে গেল। এবার মিস্টার অলওয়ার্থির আমরা এখানে যেটা তোমার হচ্ছে ব্রিজেটকে দেখতে পাচ্ছি, ব্রিজেট অলওয়ার্থি হচ্ছে মিস্টার অলওয়ার্থির সিস্টার, তার বোন, এবং তার কিন্তু বিয়ে হয়নি। তখন মিস্টার অলওয়ার্থি তার বোনকে বলে যে ঠিক আছে, এই বেবিটা তাহলে তুমি এখন টেক কেয়ার করবা, দেখাশোনা করবা। তো আমরা লাস্টে কিন্তু ড্রামাটিক্যালি অন্য কিছু দেখতে পাবো, যে অ্যাকচুয়ালি ওই বেবির মা জেনি জোনস ছিল না, কে ছিল, কীভাবে কী হলো। তো এই হলো গিয়ে এই বেবির অবস্থান। এবার আমরা এখানে এই বেবিটাই মূলত হচ্ছে গিয়ে টম জোনস, বা আমাদের আজকের টম জোনস নোভেলের প্রধান ক্যারেক্টার বলো আর হিরোই বলো না কেন, টম জোনস, এই বেবিটাই হলো গিয়ে সেই টম জোনস, ওকে। তো বেবিটা আস্তে আস্তে যে ব্রিজেটের কাছে কী হচ্ছে, বড় হচ্ছে। এইবার আমরা দেখতে পাচ্ছি 2টা ক্যারেক্টার, ডক্টর বিলফিল আর ক্যাপ্টেন বিলফিল, এরা 2 ভাই, বাট ওরা না খুব বেশি অর্থলোভী। তো
ক্যাপ্টেন বিলফিল আর ডক্টর বিলফিল প্ল্যান করলো যে কী করে মিস্টার অলওয়ার্থি তো অনেক সম্পদশালী, কী করে তার কাছ থেকে আমরা অর্থগুলো হাতিয়ে নিতে পারি। তখন ডক্টর বিলফিল তার ভাই ক্যাপ্টেন বিলফিলের সঙ্গে ব্রিজেট অলওয়ার্থির সঙ্গে দেখা করালো এবং দেখা করিয়ে তাদের মধ্যে ভালো লাগা সৃষ্টি হলো, তাদের মধ্যে এক প্রকার ভালোবাসা সৃষ্টি হলো। দেন তারা কিন্তু গোপনে বিয়েও করে ফেললো। পরে যখন মিস্টার অলওয়ার্থি তাদের ভালোবাসা বা এবং বিয়ের ব্যাপারে শুনলেন তখন কিন্তু সে তিনি মেনেও নিলেন। ওকে, এবার ক্যাপ্টেন বিলফিল তো খুব খুশি, ইভেন সে তার ভাই ডক্টর বিলফিলকেও খুব একটা টাইম দিচ্ছে না, কারণ সে ভাবতেছে যে আমি এখন অনেক সম্পদের মালিক হতে চলেছি। তো তাদের আবার ব্রিজেট অলওয়ার্থি আর ক্যাপ্টেন বিলফিল এরা দুইজনের একটা ছেলে সন্তান জন্ম হয়, যার নাম হচ্ছে মাস্টার বিলফিল। বাবার নাম অনুসারে তার নাম রাখা হলো মাস্টার বিলফিল। তো আমরা যেটা দেখবো যে টম জোনস এবং মাস্টার বিলফিল প্রায় কাছাকাছি, লাইক দুই ভাইয়ের মতো বড়ো হচ্ছে, কারণ টম জোনসও ব্রিজেটের কাছে বড়ো হচ্ছিলো। এবার ব্রিজেটের নিজের সন্তান হচ্ছে কি আবার মাস্টার বিলফিল, সে একটু টম জোনের চেয়ে ছোটো, বাট ওদের এজটা খুব কাছাকাছি। তো এরা দুইজনকেই, কিন্তু এটা যেহেতু ভাগ্নে হচ্ছে মিস্টার অলওয়ার্থির, সো মিস্টার অলওয়ার্থি তারা দুইজনকে পড়াশোনা দায়িত্ব বা তাদের সব কিছু দায়িত্বই তিনি বহন করেন। তাদের জন্য ইভেন যে দুইজন টিউটরসও রাখা হয়েছে, ওনাদের নাম অবশ্যই এখানে মেনশন করা হয়নি। তো আমরা একটা জিনিস খেয়াল করবো, টম জোনস এবং মাস্টার বিলফিলের মধ্যে আচরণগত একটা যথেষ্ট পার্থক্য রয়েছে। টম জোনস একটু আনস্টেবল কোয়ালিটির, ঠিক এক জায়গায় স্থির না, অনেক দুরন্ত, অনেক চঞ্চল। আর মাস্টার বিল কিন্তু অনেক শান্ত শ্রেষ্ঠ সিস্টেমেটিক ওয়েতে সে চলাফেরা করে এবং তার টিউটররা কিন্তু মাস্টার বিলফিলকে বেশি লাইক করে, কারণ তার পড়াশোনার প্রতি আগ্রহ বা সব কিছু সে, তার ম্যানার্স। বাট টম জোনস একটু উদ্ধত কোয়ালিটির। তো আমরা আরেকটা জিনিস দেখতে পাবো যে যে ব্ল্যাক জর্জ, যে হচ্ছে টম জোনের বাসায় একজন সার্ভেন্ট আর কি, মেল সার্ভেন্ট, তো এই সার্ভেন্টের সঙ্গে টম জোনসের খুব একটা ভালো সম্পর্ক, মানে দারোয়ান বা সার্ভেন্ট যাই হোক না কেন, তার সঙ্গে একটু খুব ভালো ফ্রেন্ডলি রিলেশন তৈরি হয়েছে। এবং সে টম জোনস কিন্তু তার মামা ঠিক এখন বলছি না, মিস্টার অলওয়ার্থি তাকে যে পালন লালিত পালিত করছে, তার ফ্যামিলি থেকে টাকা পয়সা চুরি করেও ব্ল্যাক জর্জকে হেল্প করে। এবার ব্ল্যাক জর্জের মেয়ে হচ্ছে মলি, ব্ল্যাক জর্জের মেয়ে মলি, মলি একটা ইয়াং মেয়ে। তো টম জোনস ইভেন মলির সঙ্গেও তার একটা অ্যাফেয়ার তৈরি হয় এবং মলির সঙ্গে তার ভালো একটা অ্যাফেয়ার তৈরি হয়। এক সময় মলি প্রেগন্যান্টও হয়ে যায়, বাট মলি প্রেগন্যান্ট হইলে এখানে কিন্তু টম জোনস তার, মানে এখানে তার যে দায় সে দায়টা এড়িয়েও যায় না। কিন্তু এক পর্যায়ে টম জোনস ফাইন্ড আউট করলো যে মলি তার একজন টিউটর, তার যে দুজন টিউটর ছিল সে দুইজন টিউটরদের মধ্যে কোনো একজনের সঙ্গে মলির হচ্ছে গিয়ে একটা ফিজিক্যাল রিলেশন, যেটা কি না টম জোনস এটার হচ্ছে মানে বাস্তব একজন প্রত্যক্ষদর্শী। তখন উনি যখন এরকম একটা অবস্থায় তাদের দেখলেন, তখন উনি টম জোনস ভাবলেন যে অ্যাকচুয়ালি মলির যে বাচ্চাটা সেটা আমার না, আমি এর থেকে মুক্তি চাই। টম জোনস এবার মলি থেকে ফ্রি হয়ে গেলেন। আমরা আরেকটা দেখতে পাচ্ছি সোফিয়া, সোফিয়া হচ্ছে গিয়ে স্কোয়ার ওয়েস্টার্নের কিন্তু মেয়ে সোফিয়া। তো সোফিয়ার সঙ্গে কিন্তু টম জোনসের আমরা একটা ভালো রিলেশন দেখতে পাবো এবং তো বলা যায় যে এই গল্পের হিরোইনই হচ্ছে সোফিয়া। যদি হিরো হয় টম জোনস তাহলে হিরোইন এইখানে, মানে টম জোনসের হিরোইন হিসেবে আমরা এখানে সোফিয়াকে পেয়ে যাবো। তো সোফিয়ার সঙ্গে টম জোনসের একটা ভালো লাভ অ্যাফেয়ার তৈরি হয়েছে, তারা দুইজন দুইজনকেই লাইক করে। কিন্তু আমরা এখানে দেখবো যে স্কোয়ার ওয়েস্টার্ন ও খুব মানে অর্থলোভী আর কি, ইভেন তার বোন মিসেস ওয়েস্টার্ন, যেটা হচ্ছে স্কোয়ার ওয়েস্টার্নের বোন, সে এসে তার ভাইকে পরামর্শ দিল যে আচ্ছা এখানে যে মাস্টার বিল, মাস্টার বিল তো মিস্টার অলওয়ার্থির নিজের ভাগ্নে, সো তার সম্পত্তির উত্তরাধিকারী মাস্টার বিলই হবে। সেই ক্ষেত্রে সোফিয়ার সঙ্গে মাস্টার বিলের যদি বিয়ের অ্যারেঞ্জমেন্টটা করা যায় তাহলে সোফিয়া অনেক সুখী হবে আর কি। তো ওয়েস্টার্ন মানে স্কোয়ার ওয়েস্টার্নও কিন্তু সেটাই চান, উনিও খুব ব্যাপারটা রাজি হলেন এবং উনি এখানে চেষ্টা চালিয়ে গেলেন। এইবার এক পর্যায়ে মিস্টার অলওয়ার্থি কিন্তু অসুস্থ হয়ে পড়েন, তখন চারিদিকে তার বেড ঘিরে লোকজন, সবাই তার সম্পত্তি ভাগ যায় এই আশায় সব তাকে ঘিরে আছে। এমন সময় টম জোনসকে
সে কিন্তু তার সম্পত্তি খানিকটা লিখে দেয়। তারপর তার বোন যে আছে ব্রিজেট, মানে তার যে হচ্ছে যারা কাছের মানুষ তাদেরকে লিখে দেয় এবং টম জোনসকে একটা ভালো অঙ্কের সম্পত্তি দেয়। বাট টম জোনস খুব মন খারাপ করে। মন খারাপ করার কারণটা কি? মন খারাপ হচ্ছে গিয়ে মিস্টার অলওয়ার্থি, তার পালিত পিতাই বলো আর মামাই বলো, যাই বলো না কেন, তার নিয়ন্ত্রণে সে আছে, বাট সে অসুস্থ। এমন সময় মিস্টার জোনস, সরি, টম জোনস এখান থেকে মন খারাপ করে বের হয়ে যায়। এবং যখন ও বের হয়ে যায়, তারপর একটি সংবাদ আসে যে অ্যাডভোকেট, অ্যাডভোকেট যে নিউজটা নিয়ে আসে সেটা হলো গিয়ে মিসেস যে ব্রিজেট সে হচ্ছে গিয়ে মারা গেছে। তারপর আস্তে আস্তে মিস্টার অলওয়ার্থি এবার সুস্থ হয়ে ওঠে। যখন মিস্টার অলওয়ার্থি সুস্থ হয়ে ওঠে, এবার মাস্টার বিলফিল টম জোনসকে কিন্তু খুব জেলস ফিল করে। এবার মাস্টার বিলফিল মনে করলো যে মিস্টার অলওয়ার্থিকে আমি একটা ভুল বুঝাবো, টম জোনসের এগেনস্টে তাকে বিষিয়ে তুলবো। এই জন্য করলো কি, টম জোনস যখন মিস্টার অলওয়ার্থি সুস্থ হয়ে যাওয়াতে অতিরিক্ত খুশি হলেন এবং অতিরিক্ত খুশি হয়ে কিন্তু টম জোনস মানে ড্রাগ অ্যাডিক্টেড হয়ে গিয়েছিলেন আর কি, এবং একটু বেশি পরিমাণে ড্রাগ অ্যাডিকশান করেছিলেন। তো সেটাতে তিনি উন্মাদ হয়ে যে তার আগের যে বিলাভড মলি তাকে নিয়ে জঙ্গলের দিকে যাচ্ছিলেন। জঙ্গলের দিকে কেন যাচ্ছিলেন? নিশ্চয় কোনো অপকর্মের জন্য, আমরা সেটা বুঝতে পারছি। তখন ওই সময় তাদেরকে মিস্টার বিল তার একজন টিউটরের হেল্প নিয়ে টম জোনসকে ওখানে অ্যাটাক করে এবং তারা দুইজনের মধ্যে একটা ভালো মারামারি দ্বন্দ্ব তৈরি হয়। এবং সেই জায়গায় এসে স্কোয়ার ওয়েস্টার্ন কিন্তু তাদের টম জোনস এবং মাস্টার বিলফিলের যে মধ্যে যে অ্যাটাক চলছিল সেইটা সে প্রতিহত করে। তখন বিলফিল তার মামাকে বললো যে মামা, অ্যাকচুয়ালি টম জোনস এরকম একটা খারাপ ছেলে, সে হচ্ছে গিয়ে আপনি অসুস্থ ছিলেন, সুস্থ তখন সে খুব খুশি হয়েছিল, উনি তাকে ভুল বুঝাচ্ছেন যে আপনি অসুস্থ থাকে, সে খুব খুশি হয়েছিল এবং সে খুশির চোটে এত বেশি ড্রিঙ্ক করেছে যে সে এখন পুরো মাতাল হয়ে গেছে এবং সে এরকম অপকর্মগুলো করে বেড়াচ্ছে। এবং স্কোয়ার ওয়েস্টার্ন বাসায় ফিরে আবার এসে দেখেন যে টম জোনস তার মেয়ে সোফিয়া, সোফিয়ার সঙ্গে এক রুমে আর কি তাদের হচ্ছে গিয়ে, যেহেতু তার লাভার অ্যান্ড বিলাভড এবং তাদের ভালোবাসা বিনিময় করা হচ্ছে এক রুমে, সেখানে স্কোয়ার ওয়েস্টার্নও খুব রাগান্বিত হলেন এবং তিনিও মিস্টার অলওয়ার্থিকে টম জোনসের ব্যাপারে নেগেটিভ কমেন্ট করলেন। এসব শুনে মিস্টার অলওয়ার্থি এবার করলো কি, টম জোনসকে বাড়ি থেকে বের করে দিল। এবার মাস্টার বিলফিল তো খুব খুশি, এদিক মিস্টার ওর স্কোয়ার ওয়েস্টার্ন সোফিয়ার সঙ্গে মাস্টার বিলফিলের বিয়ে দেওয়ার জন্য অ্যারেঞ্জমেন্ট করছেন। মাস্টার বিলফিলও সোফিয়াকে বিয়ে করতে চায়, বাট সোফিয়া কিন্তু ভালোবাসে টম জোনসকে এবং সোফিয়া টম জোনসকেই ভালোবাসে, সে মাস্টার বিলফিলকে বিয়ে করতে চায় না। তো টম জোনসকে তখন বাড়ি থেকে বের করে দেওয়া হলো। তখন কিন্তু সে বের হয়ে আসলো, চলে আসলো একটা গ্রামে, এবং গ্রামে এসে একজন ফ্রেন্ডের সঙ্গে তার দেখা হলো, সে হচ্ছে প্যাট্রিজ। প্যাট্রিজ অ্যাকচুয়ালি তার ফ্রেন্ড নাকি, এই যে এখানে যে মিস তার প্যাট্রিজ, এই প্যাট্রিজই কিন্তু সেটা অ্যাকচুয়ালি তার ফ্রেন্ড, বা তাকে যে বাবা বলে যে দোষী সাব্যস্ত করা হয়েছিল সেই প্যাট্রিজই। তার সঙ্গে খুব টম জোনসের একটা ভালো বন্ধুত্ব হয়ে যায়। প্যাট্রিজও জানে না যে এই ছেলেটার অপবাদেই তাকে কিন্তু অপবাদ পেতে হয়েছিল, বা টম জোন জানে না যে আমার বাবা হিসেবে তাকে অপবাদ দেওয়া হয়েছে। এবং সেখানে এসে আবারও প্যাট্রিজের সঙ্গে ছিল মিসেস ওয়াটার্স। এবার মিসেস ওয়াটার্স হচ্ছে এখানে একটা ছদ্মনাম, যেটা হচ্ছে জেনি জোনস। জেনি জোনসকে আমরা আপাতত টম জোনসের মা বলেই জানি। তো জেনি জোনসকে আমরা টম জোনসের মা বলে জানি, এবং জেনি জোনস এই নাম অনুযায়ী কিন্তু টম জোনস তার নাম রাখা হয়েছিল, আমরা আপাতত তার মা বলেই জানছি। বাট এরা দুইজনের মধ্যে কেউ জানে না যে সেটা ওই ছেলে বা এটা হচ্ছে গিয়ে তার মা। ইভেন মিসেস ওয়াটার্সের সঙ্গে, বাট দ্যাট মিনস জেনি জোনসের সঙ্গেও টম জোনসের একটা ভালো অ্যাফেয়ার, মানে একটা প্রেমের ভাব তৈরি হয়ে যায় আর কি। এবং সেইখান থেকে আবার এখানে একটা দ্বন্দ্ব তৈরি হয় এবং টম জোনস সেখান থেকে আবার লন্ডন ফিরে আসে প্যাট্রিজের সহায়তায়। লন্ডনে এসে তার আবার মিসেস মিলারের সঙ্গে দেখা হয় এবং মিসেস মিলারের মেয়ে হচ্ছে ন্যান্সি, ন্যান্সির সঙ্গে তার একটা ভালো সম্পর্ক তৈরি হয় এবং ইভেন ন্যান্সিও প্রেগন্যান্টও হয়। আবার হচ্ছে নাইটিঙ্গেল রয়েছে, নাইটিঙ্গেলের হেল্প নেয় এখানে ন্যান্সির সঙ্গে ভালোবাসার সম্পর্ক তৈরি করতে টম জোনস। তো আমরা টম জোনসকে কিন্তু খুব আনস্টেবল অবস্থায় দেখছি যে, বাট এত আনস্টেবল সে কেন?
কারণ আমরা কিন্তু এখানে তার অ্যাকচুয়াল কোনো বাবা মা মানে একজন ব্যক্তি যে বাবা মায়ের শেল্টার ছাড়া তার অবস্থা কী হতে পারে এই নোভেলের মধ্যে কিন্তু সেটাই বলা হয়েছে যে বাবা মায়ের নিয়ন্ত্রণে থাকলে একজন কতটা কন্ট্রোল হতে পারে, যেটা কিনা মাস্টার বিলফিলের আচরণে আমরা এতটা অধ্যত্ত দেখিনি। বাট টম জনসন জোন্স কিন্তু অনেক বেশি অধ্যত্ত প্রকৃতির আর কি। দেন টম জোন্স আবার চলে আসে তোমার লন্ডন থেকে, আবার সে ব্যাক করে এবং দেখা হয় এক সময় তার সঙ্গে হচ্ছে লেডি 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 বলিস্টনের সঙ্গে। এখানে হচ্ছে গিয়ে বলিস্টনের সঙ্গে তার দেখা হয় এবং লেডি বলিস্টনের সঙ্গে তার একটা ভালো মানে প্রেমের অ্যাফেয়ারও এখানেও এসে তৈরি হয়। বাট সোফিয়াও কিন্তু যখন দেখলো যে টম জোন্স বাড়ি থেকে বের হয়ে গেছে তখন সেও বাড়ি থেকে বের হয়ে যায় টম জোন্সকে খুঁজতে এবং এসে যে লেডি বলিস্টনের সঙ্গে তার আত্মীয় এবং সেখানে সে থাকে। যখন সোফিয়া দেখলো যে টম জোন্স লেডি বেলারিস্টোনের সঙ্গে একটা ভালো সম্পর্ক তখন সোফিয়া খুব এখানে ঈর্ষান্বিত হলো এবং সে তার বেডে একটা সোফিয়ার পশমি একটা পোশাক বা ক্লথ আর কি অর্ম ক্লথ রেখে গেল তার চিহ্ন হিসেবে, যাতে করে টম জোন্স বুঝতে পারে যে অ্যাকচুয়ালি সেখানে সোফিয়া এসেছিল। এবার যখন সোফিয়ার সঙ্গে টম জোন্সের দেখা হয় কিন্তু সোফিয়া টম জোন্স কিন্তু সোফিয়াকে পেতে চায়, বাট এই জায়গায় লেডি বেলারিস্টোন সেও কিন্তু যদিও টম জোন্স চলে আসে সোফিয়ার কাছে কিন্তু এই এখানে আসতে বাধা যথেষ্ট সৃষ্টি করে এবং সে জায়গায় আবার এসে হাজির হয় মিস্টার অলওয়ার্থি, মিস্টার মাস্টার বিলফিল, স্কোয়ার, ওয়েস্টার্ন এরা সবাই এসে এক জায়গায় হাজির হয় এবং হাজির হয়ে টম জোন্সকে অপবাদ দিয়ে তাকে হচ্ছে দোষী সাব্যস্ত করে তাকে প্রিজনে পাঠানো হয়। তবে আরেকটা ঘটনা এখানে ঘটে যে মিস্টার প্যাট্রিজকে এখানে যে লেডি বেলারিস্টোন সে কিন্তু মিস্টার প্যাট্রিজকে ইউজ করে সোফিয়াকে সেডিউস করার জন্য এবং সে জায়গায় টম জোন্স খুবই রাগান্বিত হয়ে যায় এবং খেপে গিয়ে প্যাট্রিজকে সে আহত করে রক্তাক্ত করে আর কি, যার কারণে বিভিন্ন অপবাদে তাকে জেলে যেতে হলো। এবার আস্তে আস্তে কিন্তু ঘটনার মোড়কটা খুলে গেল যখন সোফিয়া তারপর এখানে স্কোয়ার ওয়েস্টার্ন সবাই এসে হাজির হলো, তারপরে তখন অ্যাকচুয়ালি মিস্টার অলওয়ার্থি জানতে পারলো যে এই যে টম জোন্স এর বাবা মা কিন্তু এই যে জেনি জোন্স এরা ছিল না, তারা জানিয়ে দিল যে জেনি জোন্স এখানে হচ্ছে মিস্টার মিসেস ওয়াটার্সের অভিনয়ে আছে, সে জানালো যে অ্যাকচুয়ালি টম জোন্স হচ্ছে এই যে ব্রিজেট বা ব্রিজেট অলওয়ার্থির ছেলে, ব্রিজেট অলওয়ার্থির একটা অ্যাফেয়ার ছিল একজনের সঙ্গে এবং সে ছিল একজন স্কুল টিচার এবং ওই অবস্থায় ব্রিজেট অলওয়ার্থি প্রেগনেন্ট হয়ে টম জন্মগ্রহণ করে, তাদের বিয়ে হওয়ার কথা ছিল বাট ও টিচারটা অ্যাক্সিডেন্ট হয়ে মারা গিয়েছিল যার জন্য বিয়েটা হয়নি। অ্যাকচুয়ালি টম জোন্সই হচ্ছে ব্রিজেটের ফার্স্ট ছেলে। যখন মিস্টার অলওয়ার্থি ব্যাপারগুলো সব বুঝতে পারলো এবং দেখলো যে তারই ভাগ্নে হচ্ছে টম জোন্স, তখন টম জোন্সকে প্রিজন থেকে মুক্তি করে নিয়ে আসলো আর কি, বের করে নিয়ে আসলো এবং টম জোন্সকে তার সম্পত্তি সম্পূর্ণ লিখে দিল। এমন অবস্থায় স্কোয়ার ওয়েস্টার্নও রাজি হয়ে গেল যেহেতু টম জোন্স হিরো অব দ্য মোমেন্ট, তার কাছে এত সম্পত্তি টাকা পয়সা সব রয়েছে এবং সোফিয়া তাকে পছন্দ করে, সেও সোফিয়াকে পছন্দ করে। লাস্ট পর্যন্ত টম জোন্সের সঙ্গে সোফিয়ার বিয়ে হয়ে এই নাটকটার সমাপ্তি ঘটে। তবে নাটকটার মাধ্যমে সরি নোভেলের মাধ্যমে যেটা বোঝানো হয়েছে সেটা হলো যে একজন মানুষ যদি তার সত্যিকার লিগাল প্যারেন্টস না থাকে তাহলে সে কতটা উদ্ভূত হতে পারে এবং লাস্ট পর্যন্ত অ্যাকচুয়ালি সত্য কখনো চাপা থাকে না। টম জোন্স কার ছেলে, কীভাবে কী হলো লাস্ট পর্যন্ত আমরা কিন্তু সেটা উদ্ধার করতে পারছিলাম, যদি প্রথমে অনেক বেশি ধোঁয়াশা ছিল এই নোভেলের মাধ্যমে সেটাই বোঝানো হয়েছে। তো আজকের ক্লাসটি পর্যন্ত, ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আল্লাহ হাফেজ।